হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলে রাধারানীর কৃপা অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এখন বেলা 11:30 বাজে আর এখন আমি গপু সোনাদেরকে জল খাবার খাওয়াবো। তো সকালের খাওয়া হয়ে গেছে ওদের, তো এখানে বসেই সকালের খাবারটা খেয়েছে। তারপরে রোদ, যেহেতু এখানটা রোদ আসে তো আমি এখানেই বসে রেখেছিলাম। তো এখন ওরা জল খাবার খাবে, তো তারপরে ওদেরকে আমি চান করিয়ে নেব। আর এখন খালি বাটি নিয়ে বসে, আর ঘরে কিছু সবজি ছিল যেমন ওই গাজর, কাঁচকলা, পেঁপে ছিল। তো আজকে আমি ভাবলাম গোপুসোনাদের এটাই খাওয়াবো। তো এটা আমি সেদ্ধ করে নিয়েছি, একদম সেদ্ধ হয়ে গেছে। তো পেঁপেগুলো না খুব একটা ভালো সেদ্ধ হয়নি, তো যাই হোক যেরকম সেদ্ধ হয়েছে চলে যাবে। তো এই যে আমি তিনটে জিনিস সেদ্ধ করে নিয়েছি, এবার নুন দিয়ে আর একটু তেল দিয়ে মাখিয়ে দেবো। আর যখন আমি সেদ্ধ করেছিলাম তখনও হালকা করে একটু নুন দিয়েছিলাম এবং হলুদ দিয়েছিলাম। তো দিয়ে এখন ওদেরকে আমি খাইয়ে নেবো, যেহেতু গলিকে ওটা দেবো না, তো গলিকে দুধ খাওয়াবো। তো সে কারণে গলির মুখের হাসিটা দেখুন, যেহেতু ও খাচ্ছে না আর ওরা খাবে, ওদের মুখে কিন্তু হাসি নেই। কারণ সেদ্ধ জিনিস কেউ খেতে একদমই ভালো লাগে না, মানে কারোই পছন্দ নয়, আমারও ঠিক পছন্দ না। তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে ওদেরকে আমি চান করে নিয়েছি। তো এই যে গলি এখন ঠান্ডাতে কাঁপছে আর এটা মাথায় দিয়ে বসে আছে। তো এখন ওদেরকে মুছিয়ে নিয়ে কথা বলছি আপনাদের সঙ্গে। আর এই যে সবাই আমাদের রেডি হয়ে গেছে। তো গলি আজ এই জামাটা পরেছে এবং সবাই সবাইয়ের জামা পরে নিয়েছে। আর কালকে রাত্রে আমার হাজব্যান্ড ফুল এনেছিল, তো ফুল দিয়ে এরকমভাবে সাজিয়ে দিয়েছি। আর ফুলগুলোকে আমি কুচো করি না, কারণ কুচো করলে পুরো জায়গাটা না বিয়ে, সব কিছু না বিয়ে পরিষ্কার করতে হয়, না হলে মানে সেই নোংরা থেকে যায়। তো সেই কারণে আমি ভেবেছি যে কুচো করবো না, এইভাবেই দিয়ে দেবো। তো এখানে আমার লাডলি সোনাও রেডি, এদিকে আমাদের সোনাও রেডি। তো চলুন এখন তো ওরা বসে থাকবে, কারণ ওদের খাওয়া দাওয়া সবই প্রায় হয়ে গেছে, শুধু দুপুরের খাওয়াটা বাকি আছে। তো সেই কারণে এখন ওরা বসে থাকবে। তো তারপরে আমি রান্না টান্না করে এসে ওদেরকে আমি খাওয়াবো। তো এখন ওদের কাছে আমি খেলনাগুলো দিয়ে দেবো, কারণ এমনি বসে থাকে না ওরা, ওরা বল ফল নিয়ে খেলে। তো এই যে বলটা কিনে এনেছিলাম দুর্গাপুজোর সময় মেলা থেকে, যখন মেলা দেখতে গিয়েছিলাম তখন কিনে এনেছিলাম। তো যাই হোক চলুন আমি দুপুরবেলা রান্না করে একবারে ভোগ নিয়ে আসছি। আর এই যে আমার বাকি ভগবানগুলোকেও ভাবলাম দর্শন করিয়ে নিই, তো পুজো হয়ে গেছে। তো পুজোর পরে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এইটার মধ্যে মানে এটা বাঁকি বিহারির একটা ইয়ে আছে, তো সেখানেও তুলসী পাতা আমি দিই। তো এই যে পুজোর জায়গাটাও মোটামুটি পরিষ্কার। তো চলুন পরে আবার কথা বলছি, আর গোপুসোনাদের আর একবার দেখিয়ে দিই। আর এই হচ্ছে দুপুরের প্রসাদ। তো দুপুরের খাবার আজকে কি কি আছে গোপুসোনাদের সেটা দেখিয়ে দিই। তো এই যে গলি সোনার জন্য দুধ, জল, আর এখানে আমার গোপুসোনাদের জন্য আছে কাঁচা তেঁতুলের টক, ফুলকপি আলুর তরকারি এবং ডাঁটা আলু দিয়ে একটা তরকারি। তো আজকে দুপুরের খাবার এটাই। তো চলুন ওরা এখন খাওয়া দাওয়াটা করে নিক, তারপরে কিছুক্ষণ রেস্ট নেবে খাওয়া দাওয়ার পর, তারপর বিকেলবেলা কি করে দেখা যাক। তো বিকেলবেলা আবার কথা হচ্ছে। তো এই যে এখন বিকেল কটা বাজে, 5টা, আমাদের এখানে না 5:30, 5:45 সময় করে অন্ধকার হয়ে যাচ্ছে। তো সেই কারণে এই একটুখানি টাইমে ওরা এখন খেলতে পারছে, বেশিক্ষণ খেলতে পারছে না। তো এই যে বিকেলবেলা জামা চেঞ্জ হয়ে গেছে, তো এখন বসে আছে সবাই বাইরে। তো খেলাগুলো এখনও দেওয়া হয়নি, শুধু ওদেরকে আমি এনে বসিয়েছি। তো বসানোর পর আমি ভাবলাম একটু আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি, তারপরে ওদেরকে খেলা দেবো এবং ওরা খেলবে, আর আমার নানান যে কাজগুলো থেকে থাকে সেগুলো আমি করে নেবো। আর আমি প্রত্যেক দিন এইভাবেই ওদেরকে বিকেলবেলা বসে রেখে আমি আমার কাজ করে নিই, আর যতক্ষণ ওরা খেললে ততক্ষণ আমার ঘরের কাজ হয়ে যায়।